সবাইকে ভিডিও এডিটিং এর সপ্তম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে ভিডিও এডিটিং এর যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো এডিটিং ডকুমেন্টারিজ। এই বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো প্ল্যানিং দ্য এডিট, লেয়িং দ্য ফাউন্ডেশন, অ্যাডিং মিউজিক অ্যান্ড বি রোল, ডিফাইনিং দ্য সিন, অ্যাডজাস্টিং অডিও, অ্যাডিং বেসিক ইফেক্টস অ্যান্ড টাইটেলস, রিভিউইং দ্য কাট। আমরা অ্যাডব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করলাম এবং আজকের ক্লাসের জন্যে পূর্বে থেকে রেডি করা দুইটি ফাইল নিলাম। প্রথম ভিডিও ফাইলটি হল আইসিটি সম্পর্কিত। যেখানে জুনায়েদ রহমান পলক আইসিটি সম্পর্কিত কিছু কথা বলছেন এবং আমরা চাচ্ছি ভিডিওটিকে এডিট করে একটি শর্ট ভার্সন তৈরি করতে। দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে সেটি হল আইসিটি এর ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত একটি ভিডিও। আমরা এই ভিডিও থেকে কিছু ক্লিপ প্রথম ভিডিওতে ব্যবহার করব। সবশেষে আমরা কপিরাইট ফ্রি একটি মিউজিককে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করব। আমরা আইসিটি শর্ট ডকুমেন্টারিজ নামে নতুন একটি সিকোয়েন্স নিলাম। আমরা যখন এডিটিং এর কাজ করতে চাইব তখন যে ভিডিও নিয়ে আমরা কাজ করব ওই ভিডিও আমরা খুব মনোযোগ সহকারে দেখব। এর ফলে আমরা কোনো ভিডিও ফাইলের কোন অংশটুকু এডিট করব এবং কোন ক্লিপ বাদ দিয়ে সেখানে অন্য ক্লিপ দিয়ে রিপ্লেস করব তা খুব ভালোভাবে আমাদের মাথায় থাকবে। সোর্স ক্লিপের পাশে যে অডিও ক্লিপ এর প্যানেল রয়েছে আমরা সেখানে সাউন্ডের ভলিউম যেভাবে সেট করব ওই ভিডিও প্লে করার সময় ভলিউম ওই লেভেলে থাকবে। আমরা এখন ভিডিওটি দেখব এবং কিছু রাফ শট তৈরি করব। যেহেতু আমাদের টিউটোরিয়ালটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে তাই আমরা কিছু কাজ একটু দ্রুতভাবে করব। আমরা ডাবল ক্লিক করে ভিডিওটি বড় করলাম। ভিডিও এর প্রথমে জুনায়েদ রহমান পলক স্যার যে দশটি বিষয় নিয়ে কথা বলবে আমরা চাচ্ছি সেই ডিউরেশন থেকে কিছু অংশ নিতে। আমরা যে ডিউরেশন থেকে ভিডিও এর অংশ নিতে চাইব সেখানে মার্ক ইন প্রেস করে সিলেক্ট করব যার শর্টকাট কি আই, এবং ভিডিও এর শেষে যে অংশ পর্যন্ত নিব সেখানে মার্ক আউট প্রেস করব যার শর্টকাট কি ও। আমরা মার্ক ইন ও
মার্ক আউট প্রেস করে ভিডিও এর যেটুকু অংশ দরকার সেই অংশটুকু সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ ভিডিও অনলি বাটনে ক্লিক করে আমরা ভিডিওটিকে নিচে নিয়ে আসলাম এবং কিপ এক্সিস্টিং সেটিংস এ ক্লিক করলাম। এবার আমরা ভিডিওটি প্লে করলে দেখতে পাব যে ভিডিও এর সাইজ অনেক ছোট হয়ে গিয়েছে। আমরা সেট টু ফ্রেম সাইজে ক্লিক করে ভিডিও ফাইলটিকে বড় করে নিলাম। আমাদের ড্র্যাগ করা ভিডিও এর আকার যদি খুব ছোট হয় তবে ভিডিও ফাইলটিকে বড় করলে ভিডিও ফেটে যাবে, এজন্য আমরা সবসময় হাই রেজলিউশন এর ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা এবার ড্র্যাগ করে অডিও অংশটুকুও নিয়ে নিলাম। অডিও এবং ভিডিও এর অংশটুকু আমরা ড্র্যাগ করে সমান করে নিলাম। আমরা রেজার টুল সিলেক্ট করলাম যার শর্টকাট কি সি, এবং যেটুকু অংশ রাখব না সেইটুকু সিলেক্ট করে ডিলিট প্রেস করে মুছে ফেললাম। আমরা গেমস বিষয়ে যেটুকু কথা বলা হয়েছে মার্ক ইন ও মার্ক আউট প্রেস করে ভিডিও এর সেই অংশটুকু সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ ভিডিও অনলি বাটনে ক্লিক করে আমরা ভিডিওটিকে নিচে নিয়ে আসলাম। আবার ড্র্যাগ করে অডিও অংশটুকু নিয়ে আসলাম। আবার অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়ে যেটুকু কথা বলা হয়েছে মার্ক ইন ও মার্ক আউট প্রেস করে ভিডিও এর সেই অংশটুকু সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ ভিডিও অনলি বাটনে ক্লিক করে আমরা ভিডিওটিকে নিচে নিয়ে আসলাম। আবার ড্র্যাগ করে অডিও অংশটুকুও নিয়ে নিলাম। এবার ফ্রিল্যান্সিং বিষয়ে যেটুকু কথা বলা হয়েছে মার্ক ইন ও মার্ক আউট প্রেস করে ভিডিও এর সেই অংশটুকু সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ ভিডিও অনলি বাটনে ক্লিক করে আমরা ভিডিওটিকে নিচে নিয়ে আসলাম। আবার ড্র্যাগ করে অডিও অংশটুকুও নিয়ে নিলাম। এভাবে আমরা যদি আরও কিছু পয়েন্ট সিলেক্ট করি তবে খুব সহজেই আমরা মূল ভিডিও এর একটি শর্ট ভার্সন তৈরি করে ফেলতে পারব। এই কাজগুলোই ছিল লেইং দ্য ফাউন্ডেশন। এখন আমরা দেখব কি করে ভিডিও ফাইলে মিউজিক অ্যান্ড বি রোল অ্যাড করতে পারি। বি রোল হল কোনো ভিডিও যখন প্লে হয় তখন সেই সম্পর্কিত কোনো মিডিয়া ওই ভিডিওর সাথে প্লে হওয়া।
আমরা দ্বিতীয় ভিডিওটি প্লে করলাম। দ্বিতীয় ভিডিও থেকে আমরা কিছু ক্লিপ সিলেক্ট করব প্রথম ভিডিওতে বিরোল হিসেবে অ্যাড করার জন্য। ভিডিওটির যেসব অংশ আমরা সিলেক্ট করেছি বিরোল হিসেবে অ্যাড করার জন্য, তাদের মার্ক ইন ও মার্ক আউট প্রেস করে ভিডিও এর যেটুকু অংশ দরকার সেই অংশটুকু সিলেক্ট করে নিলাম। ড্র্যাগ ভিডিও অনলি বাটনে ক্লিক করে আমরা ক্লিপগুলোকে নিচে নিয়ে আসলাম। এবার যে কপিরাইট ফ্রি একটি মিউজিককে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার জন্য আমরা ঠিক করেছিলাম সেটি ওপেন করে ড্র্যাগ অডিও অনলি বাটনে প্রেস করে নিচে নিয়ে আসলাম। ভিডিও ক্লিপটুকু যতটুকু আমরা ড্র্যাগ করে অডিও ক্লিপটুকুও ততখানি করে ফেললাম। আমরা অডিও ক্লিপ মিক্সার প্যানেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে দিলাম এবং ভিডিও এর সাউন্ড ভলিউম বাড়িয়ে দিলাম। এবার ভিডিওটি প্লে করলে শুনতে পাবো যে ভিডিও এর ব্যাকগ্রাউন্ড এ আমাদের দেওয়া মিউজিক আস্তে শোনা যাচ্ছে। আমরা দ্বিতীয় ভিডিও থেকে নেওয়া আইসিটি এর লোগো লেখা ভিডিও অংশটুকু ড্র্যাগ করে ভিডিও এর প্রথমে দিয়ে দিলাম যেন ভিডিও প্লে করলে লোগোর অংশটুকু দেখা যায় এবং পরে ভিডিও প্লে হয়। আমরা এখন চাচ্ছি যে যখন লোগোর ক্লিপটি চলবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে এবং যখন ভিডিওর কথা শুরু হবে তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম আস্তে প্লে হতে থাকবে। আমরা এই কাজটি কি ফ্রেম অথবা বাইপাস ব্যবহার করে করব। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। আমরা অডিও ইফেক্টস থেকে ভলিউম প্যানেলে সাউন্ড কমিয়ে দেখলাম পুরো ভিডিওতে সাউন্ড কমে গিয়েছে, কারণ আমরা সিলেক্ট করে দেইনি যে ভিডিওর কোন অংশে কেমন সাউন্ড হবে। এবার আমরা লোগো এর ভিডিও এর অংশটুকু ক্লিক করে উপরে নিয়ে আসলাম। আমরা অডিও মিক্সার থেকে ভিডিও এর সাউন্ড বাড়িয়ে দিলাম। এরপরে আমরা সেট টু ফ্রেম সাইজ এ ক্লিক করে ভিডিও ফাইলটিকে বড় করে নিলাম এবং ভিডিওটি প্লে করলাম। আমরা ভিডিওটির একটি অংশে অন্য ভিডিওর একটি ক্লিপ এনে দেখলাম যে আমাদের মূল ভিডিও এর ওইখানে নতুন ক্লিপের কিছু অংশ প্লে হচ্ছে এবং অডিও ঠিক মতন প্লে হচ্ছে। জুনায়েদ রহমান পলক স্যার যখন ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলছেন
তখন আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও সেট করে দিলাম। একটি ক্লিপ অ্যাড করার সময় আমরা দেখলাম যে ক্লিপটিতে একটি টাইটেল রয়েছে। আমরা ডাবল ক্লিক করে ক্লিপ এর আকার কিছুটা বড় করে নিলাম যেন টাইটেলটি না দেখা যায়। তবে এক্ষেত্রে আমরা খেয়াল রাখব যে কোনো টাইটেল ছাড়া ভিডিও ব্যবহার না করতে। আবার যখন বাংলাদেশ সম্পর্কিত ভিডিওতে কথা বলা হচ্ছে তখন নতুন একটি ক্লিপ সেট করে দিলাম। ভিডিওটিতে অডিও এর পরিমাণ কিছুটা লাউড হয়ে যাওয়ায় আমরা অডিও ইফেক্টস এ কিছু পরিবর্তন করে নিলাম। আমরা যদি লেভেল অন করে সাউন্ডের কোনো পরিবর্তন করি তবে একটি ক্রি ফ্রেম তৈরি হবে। আবার লেভেল অন করে সাউন্ডের কোনো পরিবর্তন করলে সম্পূর্ণ ভিডিও এর সাউন্ড পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমরা কোনো ভিডিও সিকোয়েন্সের সাথে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেট করতে পারি। এখন আমরা দেখব কি করে ভিডিও ফাইলে বেসিক ইফেক্টস এবং টাইটেল অ্যাড করতে পারি। আমরা উপরের ক্লিপগুলোকে সিলেক্ট করে নিচের ভিডিও ফাইলের উপরে ড্র্যাগ করে আনলে দেখব যে ক্লিপগুলো ভিডিও ফাইলের মধ্যে চলে এসেছে। আমরা বাম পাশে প্রজেক্ট প্যানেলের বিভিন্ন ইফেক্ট দেখতে পাব। একটি ইফেক্ট সিলেক্ট করে ড্র্যাগ করে ভিডিও ফাইলের যে কোনো ক্লিপের উপরে নিয়ে আসলে ওই ক্লিপগুলোতে আমরা ওই ইফেক্ট দেখতে পাব। এবার আমরা ভিডিওটি প্লে করে বিভিন্ন ইফেক্ট দেখতে পেলাম। আমরা এখন একটি টাইটেল অ্যাড করব। আমরা চাচ্ছি ভিডিওতে যখন জুনায়েদ রহমান পলক স্যারকে দেখাবে তখন টাইটেলের মাধ্যমে তার স্ক্রিনে তার নাম দেখাবে। আমরা গ্রাফিক্স প্যানেলে ক্লিক করলাম এবং দেখলাম বাই ডিফল্ট কিছু গ্রাফিক্স ফাইল রয়েছে। আমরা চাইলে ইন্টারনেট থেকে নতুন কিছু গ্রাফিক্স ফাইলও নামিয়ে নিতে পারি। আমরা টাইটেল লিখে সার্চ করলে দেখব বাই ডিফল্ট কিছু টাইটেল অ্যাড করার ফাইল দেখাচ্ছে। আমরা বেসিক টাইটেলে ক্লিক করে সিলেক্ট করলাম। আমরা টাইটেল বক্সে ডাবল ক্লিক করে আইসিটি মিনিস্টার লিখলাম। এবার আমরা কন্ট্রোল প্লাস এ প্রেস করে অথবা ডাবল ক্লিক করে সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট করলাম। আমরা ফন্টের টাইপের সাইজ সিলেক্ট করে
ভি প্রেস করে সিলেকশন টুলের মাধ্যমে ড্র্যাগ করে পজিশন মতো সেট করে নিলাম। এবার ভিডিও প্লে করলে দেখব যে টাইটেলে লেখা নামটি ভিডিও এর নিচে দেখাচ্ছে। আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে গ্রাফিক্সে ক্লিক করলাম এবং ভেক্টর মোশনের পজিশন এবং সময় সেট করে টাইটেলে অ্যানিমেশন অ্যাড করে নিলাম। আমরা এবার সম্পূর্ণ ভিডিওটি প্রিভিউ করলাম এবং যেসব সিকোয়েন্সের আকার ছোট ছিল তাদের উপর ডাবল ক্লিক করে বড় করে নিলাম। এবার আমরা ক্লিক করে কালার প্যানেল সিলেক্ট করলাম। আমরা প্রজেক্ট প্যানেল থেকে ক্লিক করে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম এবং ক্লিক করে লেয়ারটিকে উপরে নিয়ে আসলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কোনো পরিবর্তন করলে সম্পূর্ণ ভিডিওর উপরে সেই ইফেক্ট দেখা যাবে। আমরা মাউসের হুইল স্ক্রল করে লুক অপশন থেকে কিছু কালার প্রিসেট দেখলাম। আমরা সব কাজ শেষ করে ফাইলটি সেভ করে নিলাম। এবার ফাইলে ক্লিক করে এক্সপোর্ট সিলেক্ট করে মিডিয়াতে ক্লিক করলে এক্সপোর্ট সেটিংস নামের একটি উইন্ডো দেখতে পেলাম। এক্সপোর্ট সেটিংস উইন্ডোতে ফরম্যাট এবং টাইপ সিলেক্ট করে লোকেশন সেট করে আইসিটি শর্ট ডকুমেন্টারিজ নাম সিলেক্ট করলাম। এবার ফাইলটি রেন্ডার হয়ে ওই ফাইলে সেভ হয়ে যাবে। তো আজকের ক্লাসে ভিডিও এডিটিং এর যে টপিকগুলো আমরা শিখলাম সেগুলো হলো প্ল্যানিং দ্য এডিট, laying the foundation, adding music and b-roll, refining the scene, adjusting audio, adding basic effects and titles, ebong shobsheshe reviewing the cut. To ei chilo amader ajker class. Shobaike আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।